Assalamualaikum. স্বাগত জানাচ্ছি কুকিং লাভার্স বিডির নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। ইফতার স্পেশাল পর্বে আজ আবারো চিকেন দিয়ে আরো একটি মজাদার ইফতার তৈরি করে দেখাচ্ছি। ইফতার ছাড়াও বিকেলে চায়ের আড্ডায় বা অন্য যে কোনো সময় সবার পছন্দের চিকেন ফিঙ্গার বা চিকেন স্ট্রিপ। আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে। চলে যাচ্ছি মূল রেসিপিতে। এখানে আমি মুরগির বুকের মাংস নিয়েছি আর মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে টিস্যু দিয়ে মুছে নিয়েছি। আমি মোটা অংশের দিকে চাকুর উল্টা পাশ দিয়ে একটু থেতলে নিলাম। এবার এগুলোকে এরকম লম্বালম্বি কেটে নিচ্ছি। এই স্ট্রিপগুলো কিন্তু অনেক বেশি মোটাও করা হয় না, আবার একেবারে চিকনও করা হয় না। অনেক বেশি পাতলা করলে কিন্তু এগুলো ভাজার পরে অনেকখানি ড্রাই হয়ে যায়, তাই এগুলোকে অনেক বেশি চিকনও করা যাবে না। আমি এখানে 150 গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি। এবার এর মধ্যে একটি রুম টেম্পারেচারে ডিম দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ, গরম মশলার গুঁড়া 1 চা চামচের 1/4 ভাগ, গোলমরিচের গুঁড়া 1 চা চামচের 1/4 ভাগ, অরিগানো দিয়ে দিলাম 1 চা চামচের 1/8 ভাগ, আদা রসুনের বাটা দিয়ে দিলাম আধা চা চামচ, টমেটো ক্যাচাপ দিয়ে দিলাম আধা চা চামচ, সয়া সস দিয়ে দিলাম আধা চা চামচ, আপনারা 1 চামচ পর্যন্ত দিতে পারবেন, লেবুর রস দিয়ে দিলাম আধা চা চামচ। এবার এই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনাদের হাতের কাছে যদি বাটার মিল্ক থাকে আপনারা এর মধ্যে 2 টেবিল চামচ বাটার মিল্ক দিয়ে নেবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটা সাইডে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি। চিকেন ফিঙ্গার গুলোকে কোট করার জন্য এখানে 1 কাপ ময়দার মধ্যে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে চালের গুঁড়াও দিতে পারবেন। আধা চা চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ লবণ, 1 চা চামচের 1/4 ভাগ অরিগানো দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের 1/4 ভাগ দিয়ে আবারও খুব ভালো করে সবকিছুকে মিশিয়ে নিলাম। আধা ঘন্টা পরে চিকেন স্ট্রিপগুলোকে নিয়ে প্রথমে ময়দার মধ্যে কোট করে নিচ্ছি। এবার ময়দার মধ্যে এভাবে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে। এবার এক্সট্রা ময়দাগুলোকে ঝেড়ে নিয়ে স্বাভাবিক তাপমাত্রার পানির মধ্যে একবার চুবিয়ে নিলাম। এবার খুব ভালো করে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে এটাকে কোট করতে হবে। এটাকে কিন্তু চাপা যাবে না, হাতের মধ্যে দুই পাশ থেকে ময়দা নিয়ে এটাকে শুধু ঘুরাতে হবে। ঘুরাতে ঘুরাতে দেখবেন যে এটা খুব ভালোভাবে কোট হবে। এবার এক্সট্রা ময়দাগুলোকে ঝেড়ে ফেলে দিয়েছি। এখানে তেল গরম করে নিয়েছি, তেলটা মিডিয়াম গরম আর চুলার আঁচটাও কিন্তু মিডিয়ামে আছে। এবার এর মধ্যে চিকেন স্ট্রিপগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একেবারে বেশিও রাখা যাবে না, আবার একেবারে কমেও রাখা যাবে না। উল্টে পাল্টে পছন্দ মতো কালার আসা পর্যন্ত এই চিকেন স্ট্রিপগুলোকে ভেজে নিচ্ছি। এগুলো ভাজতে 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগতে পারে। অনেক বেশি সময় ধরে এই স্ট্রিপগুলোকে ভাজলে কিন্তু ভিতরের মাংসটা ড্রাই হয়ে যাবে, এ কারণে 5 থেকে 6 মিনিটের বেশি এগুলোকে ভাজবেন না, আর একেবারে লো আঁচেও এগুলোকে ভাজা যাবে না। ভাজা হয়ে গেছে, এবার একটি স্ট্রেনারে উঠিয়ে তেল ঝরিয়ে নিলাম। একটু ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরের মাংসটা কিন্তু এখনও অনেক জুসি, এটা কিন্তু ড্রাই হয়ে যায়নি। এই স্ট্রিপগুলো যেহেতু অনেক পাতলা তাই এগুলোকে অনেক বেশি সময় ধরে ভাজা যাবে না, অনেক বেশি সময় ধরে ভাজলে এগুলো কিন্তু ড্রাই হয়ে যাবে। আপনারা বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর বাচ্চা থেকে বড় সবার কিন্তু এই চিকেন ফিঙ্গারগুলো অনেক পছন্দ হবে। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। নতুন নতুন যে কোনো রেসিপির জন্য কুকিং লাভার্স বিডিতে সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।